রহমান ও এমদাদ রফিক। ডার্টফোর্ড বার কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান ছিল কেন্টে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডার্টফোর্ড কাউন্সিল লিডার জেরমি কাইট, কাউন্সিলর আফতাব সান্ধু, কাউন্সিলর রোজানা কারেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাঝার, কাউন্সিলর ফয়জুর রহমান, বিসিএর সাবেক সভাপতি এম এ মুনিম উবি, স্মৃতি আজাদ, মিসবা জামাল, নবীর জামান ও মঞ্জুর পারভেজ সহ আরও অনেকে। আজকে ডার্টফোর্ডের সপ্তশুরের অনুষ্ঠানে বৈশাখী মেলা, কিন্তু এখানে রঙের মেলা। শিশুদেরকে নিয়ে সপ্তশুরের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। প্রতি বছর সপ্তশুর এই ধরনের আয়োজন করছে এবং প্রতি বছর আমরা দেখছি অনুষ্ঠানগুলো আরও সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাবো যে ভবিষ্যতে অবশ্যই সপ্তশুরের অনুষ্ঠানে আপনারা আসবেন এবং শিশুদেরকে উৎসাহিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছে, প্রাণ ঢালা উচ্ছ্বাস। আজকে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে সকালের দিকে বৈরী আবহাওয়া ছিল, সেই আবহাওয়াকে উপেক্ষা করে সবার সর্ব উপস্থিতি আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছে। সপ্তশুর করতে গিয়ে যেহেতু আজকে ডার্টফোর্ড বৈশাখী উৎসব 2024 উপস্থিত হয়েছে, আমি ফয়জুর রহমান, কাউন্সিলর ও লন্ডন বোর্ড অফ রেফারি, খুবই ভালো লাগতেছে। আয়োজন ডার্টফোর্ড বৈশাখী উৎসব 2024 যেটি আয়োজন করেছেন সপ্তেশ্বর স্কুলে ছোট্ট সোনামণিরা, সেই সপ্তেশ্বর সংগঠনটি আজকে হাতিটি পা পা করে অনেক দূরে গিয়েছে।